আসসালামু আলাইকুম। সকাল 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি। আজ থেকে বিএনপির লিফলেট বিতরণ শুরু। কোমরে দড়ি বেঁধে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে আদালতে নেওয়ার সমালোচনা। আজ থেকে এক মাস বন্ধ থাকবে সব কোচিং সেন্টার। বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ, কারাগারে পুলিশ সদস্য। পুলিশের হাত থেকে আসামি ছিনিয়ে নিল স্বজনরা। ছিনতাই করতে এসে গণপিটুনিতে আধমরা যুবক। বন্ধুদের সঙ্গে রাত্রে যাপন, বিষক্রিয়ায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু। ভোরে নামাজের জন্য ডাকাডাকিতে বিরক্ত হয়ে শিক্ষককে পেটালেন দুই মাদ্রাসা ছাত্র। ভোটের আগে টিকটকে বাইডেন। পাকিস্তানের নির্বাচনে অংশ নেয়া পিটিআই নেতাকেই গুলি করে হত্যা। বিসিবি ক্রিকেটারদের নতুন তালিকা প্রকাশ, বাদ পড়লেন চার ক্রিকেটার। এবং বজ্রপাতে আঘাতে প্রাণ হারালেন ইন্দোনেশিয়ান ফুটবলার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকা সহ সব সাংগঠনিক মহানগরে আজ থেকে টানা দুদিন লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবে বিএনপি। এই নিয়ে দলটি ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। মহানগর ওয়ারি গঠন করেছে টিম। ঢাকা মহানগরের স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র নেতারা কয়েকটি স্থানে লিফলেট বিতরণ করার কথা রয়েছে। একই কর্মসূচি পালন করবে এলডিপি, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট সহ সমমনা রাজনৈতিক দলগুলো। রোববার এক সংবাদ সম্মেলনে সরকারের পদত্যাগ, নেতা কর্মীদের মুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভারত বাংলাদেশ এবং বাংলাদেশ মিয়ানমার সীমান্তে হত্যার প্রতিবাদে ছয় দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ ও আগামীকাল ঢাকা সহ দেশের সব মহানগরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করবে। 17 ফেব্রুয়ারি সব জেলা শহরে এবং 18 ও 19 ফেব্রুয়ারি সব উপজেলা, থানা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে একই কর্মসূচি পালন করবে। এছাড়া ভারত ও মিয়ানমারের সীমান্তে দেশ দুটির সীমান্তরক্ষীদের ছোড়া গুলিতে নিহত বাংলাদেশিদের স্মরণে 16 ফেব্রুয়ারি জুমার নামাজের পর দেশের সব মসজিদে দোয়ার আয়োজন করবে দলটি। এর আগে দ্বাদশ সংসদ নির্বাচন বর্জনের পর বিএনপি সব শেষ গত 30 জানুয়ারি সংসদ অধিবেশনের শুরুর দিন ঢাকা সহ সারা দেশে কালো পতাকা মিছিলে কর্মসূচি পালন করে। কক্সবাজারের পেকুয়ায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে কোমরে দড়ি বেঁধে আদালতে নেওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এমন দৃশ্য সমালোচনা করেছেন অনেকে। কোমরে রশি বেঁধে আদালতে তোলা ছাত্রের নাম হামিম মোহাম্মদ ফাহিম। তিনি চট্টগ্রামের সাউদার্ন ইউনিভার্সিটির এলএলবির শিক্ষার্থী। তার বাড়ি পেকুয়া চৌমোহন এলাকায়। ফাহিম পেকুয়া সদরে একটি কোচিং সেন্টার পরিচালনা করেন। ফাহিমের কয়েকজন বন্ধু বলেন, আদালতে করা একটি মারামারির মামলায় গ্রেপ্তার হয়েছে তাকে। আদালতে নেওয়ার পথে অমানবিক আচরণ করা হয়েছে। দুর্ধর্ষ সন্ত্রাসীদের মতো তাকে কোমরে বড় রশি বেঁধে আদালতে নেওয়া হয়। এতে ফাহিমের মতো হাজারো ছাত্র মানসিকভাবে আঘাত পেয়েছেন। পুলিশ ও ফাহিমের পরিবার সূত্রে জানা গেছে, চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মারামারি মামলায় পরোয়ানা গত শনিবার রাতে ফাহিমকে গ্রেফতার করে পুলিশ। গতকাল রোববার পেকুয়া থানা পুলিশের একটি দল কোমরে রশি বেঁধে ও হাতকড়া পরিয়ে তাকে আদালতে হাজির করে। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কক্সবাজার জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আগামী 15 ফেব্রুয়ারি থেকে শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও প্রশ্ন ফাঁসের গুজবমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে আজ থেকে 12 মার্চ পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি জাতীয় মনিটরিং ও আইন শৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এসএসসি পরীক্ষা গুজবমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে। সভায় সিদ্ধান্ত হয়, কেন্দ্র সচিব ছবি তোলা ও ইন্টারনেট ব্যবহারের সুবিধাবিহীন একটি সাধারণ ফোন ব্যবহার করতে পারবেন। অনুমোদিত ফোন বা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। ট্রেজারি থানা থেকে প্রশ্ন গ্রহণ ও পরিবহন কাজে নিয়োজিত কর্মকর্তা, শিক্ষক, কর্মচারীরা কোনো ফোন ব্যবহার করতে পারবে না এবং প্রশ্নপত্র বহন কাজে কালো কাজযুক্ত মাইক্রোবাস বা এমন কোনো যানবাহন ব্যবহার করা যাবে না। নরসিংদীর রায়পুরায় তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ করা মামলায় ইমন নামের এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। সোমবার বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে গত রোববার দিবাগত রাত 1টার দিকে ইমনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। এই ঘটনায় সোমবার সকালে ভুক্তভোগী তরুণী থানায় লিখিত অভিযোগ করেন এবং অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। গ্রেপ্তার ইমন কিশোরগঞ্জ জেলা অষ্টগ্রাম থানায় পুলিশ সদস্য হিসেবে কর্মরত ছিলেন। তিনি রায়পুর উপজেলার বীরশ্রেষ্ঠ মতিউর নগর গ্রামের বাসিন্দা। সিরাজগঞ্জের রায়গঞ্জে গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে আটকের পর পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়েছে তার স্বজনরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। সোমবার উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের খামারগাতি গ্রামে ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ। ছিনিয়ে নেওয়া আসামি বকুল শেখ ওই গ্রামে মৃত মগর আলীর ছেলে। তিনি তার প্রথম স্ত্রী করা মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। রায়গঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ গণমাধ্যমকে বলেন, বকুল শেখ প্রথম স্ত্রী রেখে আবার আরেকটা বিয়ে করেন। এতে বকুলের বিরুদ্ধে মামলা করেন তার প্রথম স্ত্রী। সেই মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে বকুলের বিরুদ্ধে।
চিন্তাই করতে এসে উত্তেজিত জনতার হাতে মারধরের শিকার হয়েছে অজ্ঞাত এক যুবক। এ সময় ওই যুবকের শরীরে বিভিন্ন স্থানে মারধরের কারণে রক্তপাত হতে দেখা গেছে। সোমবার রাত 9টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়কের এক নার্সারি এলাকায় ঘটনা ঘটে। মারধরের পরপরই ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত যুবককে উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। পরে তাকে ধামরাই সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান তারা। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই দিন রাত 9টার দিকে সাভার থেকে অটোরিকশা যোগে তিনজন যাত্রী নবীনগর এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ওই নার্সারি এলাকায় পৌঁছলে ওত পেতে থাকা তিন যুবকের মধ্যে একজন চাপাতি হাতে নিয়ে অটোরিকশার গতিরোধ করে। পরে অটোরিকশায় থাকা ব্যক্তিদের ধাওয়া খেয়ে মোটরসাইকেলে যোগে দুজন পালালেও সড়কে পড়ে যান ওই ছিনতাইকারী। এ সময় উত্তেজিত জনতা ওই যুবককে গণপিটুনি দেয়। এতে ওই যুবকের শরীরে বিভিন্ন স্থানে রক্তপাতের ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠানে বন্ধুদের সঙ্গে রাত্রি যাপনের পর অসুস্থ হয়ে বগুড়ার শিবগঞ্জে শিহাব হাসান সৈকত নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশ বলছে বিষক্রিয়ার কারণে ওই পরীক্ষার্থী মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে শিহাব মারা যায়। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এর আগে রোববার সকালে তাকে ভর্তি করা হয়। শিহাব শিবগঞ্জের মহাস্থান উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের 2024 সালে শিক্ষার্থী এবং উপজেলার রায়নগর ইউনিয়নের দক্ষিণ কৃষ্ণপুর গ্রামের সেলিম প্রামাণিকের বড় ছেলে। সোমবার সন্ধ্যার দিকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সেলিমপুর মেডিকেল ফাঁড়ির TSI লালন হোসেন। ফজরের নামাজ আদায় করতে ভোরে ডাকাডাকি করায় ক্ষুব্ধ হয়ে শিক্ষককে পিটিয়ে জখম করেছেন দুই ছাত্র। ভুক্তভোগী শিক্ষক হাফেজ জামিল হোসেন রাফির অভিযোগ, ছাত্র হাফেজ ইমাম হোসেন ও হাফেজ জিহাদ হোসেন তাকে পিটিয়ে পকেটে থাকা 7000 টাকা ছিনিয়ে নিয়ে গেছে। এই ঘটনা ঘটেছে আমতলী কওমিয়া হাফেজিয়া মাদ্রাসা সোমবার ভোরে। আহত শিক্ষককে স্থানীয়রা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন। জানা গেছে আমতলী কওমিয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের ফজরের নামাজ আদায়ের জন্য ডাকাডাকি করেন শিক্ষক হাফেজ জামিল হোসেন রাফি। এতে ষষ্ঠ শ্রেণীর ছাত্র হাফেজ ইমাম হোসেন ও হাফেজ জিহাদ হোসেন ক্ষুব্ধ হন। এক পর্যায়ে তারা শিক্ষককে গাছের ডাল দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন। এতে শিক্ষক রাফির কান ছিঁড়ে যায়। স্থানীয়রা তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডক্টর জায়েদ আলম ইরান শিক্ষককে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। নির্বাচনকে সামনে রেখে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে যোগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রোববার মাত্র 26 সেকেন্ডের একটি ভিডিও দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের এই অ্যাপে আত্মপ্রকাশ করেন তিনি। নির্বাচনে প্রচার অভিযানের জন্য শর্ট ফর্ম ভিডিও অ্যাপ টিকটকে যোগ দিলেন তিনি। সম্প্রতি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মের মার্কিন সরকারের তীব্র সমালোচনার পর এই পদক্ষেপ নেওয়া হয়। বিশেষত রিপাবলিকানদের পাশাপাশি বাইডেন প্রশাসনের কাছ থেকে চাপের মুখে পড়ে চীনা এই অ্যাপটি। টিকটক হলো চীনা প্রতিষ্ঠান বাইডেন্সের মালিকানাধীন। মার্কিন রাজনীতিবিদদের অভিযোগ, চীনা সরকার প্রচারণার মাধ্যম হিসেবে এই অ্যাপটি ব্যবহার করছে। যদিও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে মার্কিন রাজনীতিবিদদের এমন অভিযোগ অস্বীকার করা হয়েছে। পাকিস্তানে জাতীয় প্রাদেশিক পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা পাকিস্তান তেহরিক ই ইনসাফের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। খবর ডানের। জানা গেছে নিহত ওই নেতার নাম চৌধুরী মোহাম্মদ আদনান। তিনি এবারের নির্বাচনে জাতীয় পরিষদের রাওয়ালপিন্ডির NA57 আসন এবং পাঞ্জাব প্রাদেশিক পরিষদের PP19 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সোমবার রাওয়ালপিন্ডি শহরের সিভিল লাইন এলাকায় এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। এর আগে 2018 সালে PTI থেকে পাঞ্জাব প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। রাওয়ালপিন্ডি পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, এই ঘটনায় তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। তাদের প্রাথমিক ধারণা, ব্যক্তিগত শত্রুতা থেকে মোহাম্মদ আদনানকে হত্যা করা হয়েছে। 2024 সালের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে BCB, যেখানে গেল বছরে তালিকা থেকে বাদ পড়েছেন চার ক্রিকেটার। তারা হলেন তামিম ইকবাল, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত এবং এবাদত হোসেন চৌধুরী। যদিও তামিম আগেই নিজেকে চুক্তির বাইরে রাখার জন্য BCBকে অনুরোধ করেছিলেন। এছাড়া চোটের কারণে চুক্তির বাইরে এবাদত। নতুন করে চুক্তিতে জায়গা পেয়েছেন পেসার তানজিম হাসান সাকিব এবং ওপেনার মাহমুদুল হাসান জয়। এছাড়া চুক্তিতে ফিরেছেন স্পিনার নাইম হাসান। আগের চুক্তি দুই ফরম্যাটে থাকলেও নতুন চুক্তিতে তিন ফরম্যাটে জায়গা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত এবং শরীফুল ইসলাম। আগে তিন ফরম্যাটের চুক্তি থাকা পেসার তাসকিন আহমেদ এবার বাদ পড়েছেন টেস্টের চুক্তি থেকে। বাদ তামিম ইকবাল, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, এবাদত হোসেন চৌধুরী। নতুন তানজিম হাসান সাকিব, মাহমুদুল হাসান জয়। ফিরেছেন নাইম হাসান। প্রীতি ম্যাচ চলছিল ইন্দোনেশিয়ায়, হুট করে স্টেডিয়ামে আঘাত হানে বজ্রপাত, সঙ্গে সঙ্গেই প্রাণ হারান দেশটির 35 বছর বয়সী এক ফুটবলার। গত শনিবার ইন্দোনেশিয়ার পশ্চিম জাবার বান্দুংয়ের সিলিওয়াঙ্গি স্টেডিয়ামে FLOFC বান্দুয়ং
ও এফবিআই সুবাইংয়ের প্রীতি ম্যাচ চলাকালীন এই ঘটনা ঘটে। ম্যাচ চলাকালীন সুবাইংয়ের ফুটবলার সেপ্তেন রাহারজার শরীরে আঘাত করে বজ্রপাত, সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি, হতবাক হয়ে যান সতীর্থরা। ইন্দোনেশিয়ার সংবাদ মাধ্যম জানায়, বজ্রপাতের আঘাত পাওয়ার পরও শ্বাস চলছিল সেই ফুটবলারের। তাকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু এর পরপরই মারা যান তিনি। এর আগে ইন্দোনেশিয়ায় বজ্রপাতে ফুটবলার আঘাত পাওয়ার নজির রয়েছে। 2023 সালে সুয়েরাতি নরুদ্ধ 13 কাপ চলাকালে পশ্চিম জাবার বোজেনে গোরের এক তরুণ ফুটবলারকে আঘাত করে বজ্রপাত, তিনি কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হন তিনি। পরবর্তীতে হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হলে 20 মিনিট পর জ্ঞান ফেরে তার। আমাদের পরবর্তী দুপুর 2টার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।